গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি খাসির মাংস অন্যরকমভাবে আমি করে দেখাবো, রান্না করে দেখাবো। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কেটে রেখে দিয়েছি, আর এখানে আমি পেস্ট করে রেখেছি আদা রসুন আর হচ্ছে জিরে আর লঙ্কা, এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে এলাচ আর দুটো তেজপাতা, আর এখানে পেস্ট করা হলুদ আর নুন একসঙ্গে আমি করে রেখে দিয়েছি। প্রথমে আমি এই আলুগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেল মানে আন্দাজ মতো, মানে আন্দাজ মানে কমই রান্না করেছি, তোমরা জানোই আমাদের ফ্যাটি লিভার, তাই জন্য কম করে সর্ষের তেল রান্না করে দিয়েছি। তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু একটু লাল লাল কালার হবে। আর এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে, একটু মিষ্টিটা তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দারচিনি, লবঙ্গ আর হচ্ছে এলাচ, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি দেব এর মধ্যে পেঁয়াজ কুচি, একটু তেল নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভাজবো। এই পেঁয়াজ কুচি দিচ্ছি, সব দেব না আমি, এই পেঁয়াজ কুচি একটু কাঁচা পেঁয়াজ একটু পরে দেবো আমি। পেঁয়াজটা ভালো করে আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া ভালো মতো করে নিলাম। একটু লাল লাল ভাজা হলে এবার আমি টমেটোটা দিয়ে দেবো, লাল লাল এখনও হয়নি, একটু লাল লাল ব্রাউন ব্রাউন কালার হচ্ছে। শীতকালের গ্যাস তো একটু আস্তে আস্তেই হয়, তোমরা সবাই জানো, একটু দেরি হচ্ছে তার জন্য একটু ব্রাউন হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেবো টমেটো, একটু আর একটু মানে টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এবার ওখানটায় হ্যাঁ দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো, পেস্ট করা মশলাগুলো, পেস্ট করা মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তো তেল ছাড়লে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি প্রেশারে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি, বললাম যেই হতো যে অন্যরকমভাবে আমি রান্না করব, তাই জন্য আমি এরকমভাবে রান্না করি না, এই ফার্স্ট টাইম রান্না করলাম। দেখেছি আমি কয়েকজনকে, তা আমি একটু অ্যাপ্লাই করলাম, এরকমভাবে রান্না করি না। আর এখানে কুচি কুচি কয়েকটা মাংস ছিল, প্রেশারে দিয়ে নিয়ে যাওয়া তো নরম হয়ে গলে যাবে, তাই জন্য এটা কাছাকাছি দিয়ে দিয়েছি আমি, এর মধ্যে মশলার সঙ্গে একটু গলেও যাবে এটা। আর ইয়ে চর্বিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু আলু প্রেশারে সিটি মেরেছি, যেহেতু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এখন দিলে তাতে নরম হয়ে যাবে, তাই জন্য আলুগুলো তো শক্ত, তাই জন্য আলুগুলো আগে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করছি। এবার আলুটা একটুখানি কষে গেলে এবার আমি মাংসগুলো, সেদ্ধ মাংসগুলো দিয়ে দেবো। আর সেদ্ধ করা যে মাংসগুলো আমি জল ছেঁকে এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, এটা আমি পরে দেবো, একটু কষিয়ে নিই। এই মাংসগুলো দেওয়ার পরে একটু কষাবো ভালো করে, কষিয়ে নেওয়া যাওয়ার পরে এবার সেই পেঁয়াজ কুচিগুলো যে রাখা আছে সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। এবার একটু সেই সেদ্ধ জলটা একটুখানি দিয়ে দিলাম, একটু লেগে যাচ্ছে বলে, হ্যাঁ যেহেতু বললাম একটু কম তেলে রান্না করছি তা একটু লেগে যাচ্ছে। নাড়াচাড়া করার পরে, নাড়াচাড়া করছি, এবার নাড়াচাড়া করার পরে এবার পেঁয়াজ কুচিটা আমি দেবো। তার আগে আমি বলছি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচিটা দিলাম, একটু মানে একটু ফ্লেভারটা একটু ভালো আসবে তাই জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার কষানোর পরে এবার জলটা আমি দিয়ে দেবো। আর এই ভিডিও যারা যারা দেখছো তারা প্লিজ আমার একটা লাইক করে দিও, আর নতুনদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম, সেদ্ধ জলটা দিয়ে দিলাম, যাতে গন্ধটা মানে সেই গন্ধটা তো ওর মধ্যে জলের মধ্যে রয়েছে, তাই জন্য সেদ্ধ জলটাই দিয়ে দিলাম, এটা ফেলে দিই। এবার কষানোর পরে আর একটুখানি জল দেবো, কারণ মাখা মাখা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি জল ফুটিয়েছি, মানে ফোটাচ্ছি ওখানটা, আমি ওই সেই জলটাও দেবো আর গরম মশলাটাও আমি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। এবার কষানো হয়ে গেছে,
বাসনা হয়ে যাওয়ার পরে দেখো আমার মাংস রেডি হয়ে এসেছে, ফুটছে। আমার মাংস প্রায় হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন কেমন লেগেছে আমার এই ভিডিওটা, রান্নার ভিডিওটা। তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। বাট আমি বলবো যে এরকম মাংস মানে করাচ্ছে, কাঁচা মাংস করাই ভালো। আমি জাস্ট ফার্স্ট টাইম মানে করলাম, দেখেছি তাই করলাম। এই যে আমার মাংসটা রেডি,